একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন এবং করতেও চাইছেন। দেখুন, আমার যেটা মনে হয়, আমাকে টাকা না দিয়ে সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা, পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমি টাকা নিয়ে করব কি? আর এই বই আপনি প্রথমে দয়া করে নিজের জন্য সংগ্রহ করুন। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পূর্ণ লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না। প্লিজ আসুন, আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি, দাম মাত্র 50 টাকা। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নাম্বারে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। এক ঘুমেই একেবারে সকাল হলো। আমরা কাঁঠি বেঁধে পুরোহিতজিকে আলিঙ্গন করে তার কাছ থেকে বিদায় নিলাম। এই পাহাড়ের উপর দিয়ে পত্রান্তরাল হতে প্রভাত সূর্যের উদয় রশ্মি ধীরে ধীরে অত্যন্ত ক্ষীণভাবে ছড়িয়ে পড়ছে এই পথের উপর। আর মনের মধ্যে দক্ষিণ তটে মা নর্মদার অমৃতময়ী আনন্দ বিজড়িত স্মৃতিকে মনের মণিকোঠায় চিরভাস্বর রেখে আরও সম্পদ আহরণের জন্য আমরা সাগ্রহে এগিয়ে চলছি। রেবামন্ত্র জপ করতে করতে আমরা উঠে এলাম পাহাড়ি পথের উপর। উদয় সূর্যের বন্দনা গান গাইতে গাইতে আমরা হাঁটতে লাগলাম। সত্যি, নীল মেঘের মধ্যে দূরের পর্বত শ্রেণী এক অপূর্ব দৃশ্য রচনা করেছে। পথ চলতে চলতে দেখতে পাচ্ছি দুপাশে শাল ও সাজা গাছের বন, মধ্যে মধ্যে আমলকি, ভেলা লেবু প্রভৃতি নানান জাতীয় গাছ। এই গাছগুলি সব ছবির মতো করে সাজানো, মাঝে মাঝে নানা রকমের বন ফুল ফুটে আছে। একটি চিতল হরিণকে দৌড়ে যেতে দেখা গেল। প্রায় 6 মাইল এইভাবে চড়াই উতরাই করে আমরা এসে পৌঁছে গেলাম বাবরি গ্রামে। দূরে দূরে কিছু ঘরবাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে আমি দেখতে পাচ্ছি। 10-12 জন বাসিন্দার চলাফেরাও চোখে পড়ছে। চলার পথেই একজন স্থানীয় বাসিন্দাকে ইন্দেনা সংগমের পথ জিজ্ঞাসা করতেই তিনি সামনের দিকে হাত বাড়িয়ে সংক্ষেপে তিনি উত্তর দিলেন, সিধা, বীচ বীচ মে ছোটা ছোটা ঝাড়ি পথ হ্যায়, সিধা চলা যাইয়ে। আমরা দ্রুততালে ঝোপঝাড় এড়িয়ে হাঁটতে লাগলাম। মাইল পাঁচেক এইভাবে কঙ্কর এবং প্রস্তরময় পথে হাঁটার পর একটা জঙ্গল পেলাম। রাস্তার দুপাশে বড় বড় শাল, সাজা, সালাই এবং শিশু গাছের ভিড় এখানে দেখতে পাচ্ছি। আমরা সাবধানে পথের দুদিকে লক্ষ্য করতে করতে আমরা হাঁটতে লাগলাম। মা নর্মদার তীরে তীরে ঘন জঙ্গলের ভিতরে আরও মাইলটা হেঁটে যাবার পর আমরা দেখছি এই পথ ক্রমশ ঊর্ধ্বে উঠছে। এই সংকীর্ণ পথে আমরা প্রত্যেকে প্রত্যেকের পিছনে পিছনে ধীরে ধীরে করে হাঁটতে লাগলাম। দেখতে পাচ্ছি নিচে খরস্রোতা মা নর্মদা গর্জন করতে করতে ছুটে চলেছেন। এই জঙ্গল ক্রমে গভীর থেকে গভীরতর হচ্ছে। সংকীর্ণ পাকদণ্ডী দিয়ে অতি সন্তর্পণে আমাদেরকে হাঁটতে হচ্ছে। প্রায় 7.5 মাইল পথ হেঁটে ইন্দনা সঙ্গমে আমরা পৌঁছে গেলাম। 40-50 ফুট নিচে ইন্দনা নদীর স্ফটিক স্বচ্ছ জল গর্জন করতে করতে মা নর্মদায় আছড়ে পড়ছে। নর্মদার গতিবেগ প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এখানে দুই নদীর মিলনস্থলে জল অত্যন্ত ফেনিয়ে উঠেছে। বড় বড় নুড়ি পাথর স্রোতের টানে ভেসে যাচ্ছে। আমি অনুমান করলাম বেলা তখন 1টা বা 1.5টা হবে। মধ্যাহ্ন সূর্যের কিরণ বড় বড় গাছ ভেদ করে আমাদের কাছে পৌঁছতে পারছে না।
গাছ ও পাতার ফাঁকে কেবল ঝিকমিক করছে, যেন লুকোচুরি খেলছে। এই পথ এবারে আরও ঢালু, আরও দুর্গম। কখনো উবু হয়ে বসে, কখনো পাথর ধরে ধরে আমরা নামছি। একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, লতাপাতা থেকে যেন জল ঝরছে। সেই জলের বাষ্পে আমাদের সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। এই জল এত উঁচু হতে নিচে আছড়ে পড়ছে যে একেবারে কাছে যাবার কোনো উপায় নেই। লাঠি ঠুকে ঠুকে আরও একটু এগোতেই একটা মন্দির দেখতে পেলাম। এই সূর্য করজ্জ্বল রশ্মি ছটায় চারিদিক একেবারে ঝলমল করছে। এখানে না, এই মন্দিরের কোনো দরজা নাই। আমরা মন্দিরের ভিতর উঠে গেলাম। মন্দিরের জীর্ণ পাথর কোথাও কোথাও ভেঙে পড়েছে। এই দুর্গম জঙ্গলে এই মন্দিরকে আমাদের তখন নিরাপদ স্থান বলে মনে হচ্ছে। এই আশ্রয়স্থল ছাড়তে আমাদের মন চাইল না। আমি দেখছি এই মন্দিরে এক চতুর্মুখ মহাদেব তিনি বিরাজমান। শিবলিঙ্গের কেউ কোনোদিন পুজো করেছে বলে আমার মনে হলো না। আমি এই ধরনের শিবলিঙ্গ দেখে আমি একের বিস্ময়ে হতবাক হলাম। আমি বললাম, সমগ্র উত্তরতট পরিক্রমাকালে বা দক্ষিণ তটে, বুঝতে পেরেছেন, এই ধরনের শিবলিঙ্গ আমি দেখিনি। একমাত্র গয়াতে ব্রহ্মজনী পাহাড় এবং মঙ্গলাগৌরী মন্দিরের মধ্যস্থলে আছেন পঞ্চমুখী স্বয়ম্ভুলিঙ্গ প্রপতিষ্ঠের মহাদেব। আর এই যে এই চতুর্মুখ মহাদেব এবং পঞ্চমুখী প্রপিতেশ্বর মহাদেব এমনই জীবন্ত এবং অপূর্ব সুন্দর বিগ্রহ যে যেন মনে হবে তিনি অপলক দৃষ্টিতে আমাদের দিকে, হ্যাঁ আমাদের দিকে তিনি তাকিয়ে আছেন। দেখতে দেখতে এই সমগ্র বনভূমি অতলান্ত অন্ধকারে ঢেকে গেল। হরানন্দজি তিনি তখন বলছেন, এই মন্দিরে কোনো নিরাপত্তা না থাকলেও বাঘ চিতা নেকড়ে সাপের যাতায়াতের স্থান এখানে অবারিত হলেও এই শিবলিঙ্গেই হচ্ছেন আমাদের রক্ষক, আমাদের অতন্দ্র প্রহরী। মা নর্মদা সর্বদা আমাদের রক্ষা করবেন। হর নর্মদে, হর হর নর্মদে, হর নর্মদে। হঠাৎ দেখছি এই বনের মধ্যে সহসা কাক জ্যোৎস্নার মতো একটা আলোর আভাস যেন জেগেছে। আমরা যে যার কমণ্ডলু থেকে জল খেয়ে গাঁটরি খুলে যে যার বিছানায় আমরা শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কি আসে? না, ভয়ে গলা শুকিয়ে আসছে, কোনো সাড়া শব্দ নাই। মাঝে মাঝে বহু দূর থেকে রাত জাগা পাখির ডাক ভেসে আসছে। এই বিশ্বভুবন একেবারে নিস্তব্ধ। রেবা রেবা জপ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানি না। ঘুম যখন ভাঙল একেবারে ভোরবেলা, সূর্যোদয় হয়েছে কিনা বুঝতে পারছি না। রাত্রির অবসানে প্রকৃতির স্বচ্ছতা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, এটুকুই বুঝতে পারছি। মা নর্মদার দর্শনের জন্য তৎপর হয়ে উঠলাম। গাঁঠি পড়ে রইল, কেবল কমণ্ডলু এবং দণ্ডটি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম পথে। বড় বড় পাথরের চাঙড় এবং বিরাট শাল শালাই এবং হরিতকী গাছের মধ্য দিয়ে প্রায় 500 গজ এগিয়ে যাবার পর চোখে পড়ল মা নর্মদার স্বচ্ছ জলের ধারা। পশ্চিমগামিনী মা নর্মদার বিস্তার এখানে প্রায় 1 মাইল। এদিকে ঘোর জঙ্গলের মধ্যে সূর্যের আলো ঢুকছে না, কিন্তু উত্তর তট সূর্যের আলোতে একেবারে ঝলমল করছে। মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম করলাম। আমি ঘুরে দেখছি আমার সঙ্গীরাও এসে আমার পাশে দাঁড়িয়ে তারা মা নর্মদাকে তারা প্রণাম করছেন। পেট পুরে এই স্বচ্ছ জল খেলাম। অনেকক্ষণ ধরে স্নান করে সূর্যার্ঘ এবং তর্পণ সেরে ফিরে এলাম চতুর্মুখ মহাদেবের মন্দিরে। মন্দিরে ঢুকে শিবের মাথায় জল ঢেলে গোটাকতক বনফুল শিবের মাথায় দিয়ে উচ্চারণ করতে লাগলাম মহামুনি মাকণ্ডেয়ের সিদ্ধ মন্ত্র, ওং শুভঙ্করায় নর্মদা শঙ্করায় তে নমো শিবায়, ওং কর্মপাশ নাশ নীলকণ্ঠতে
नमो शिवाय। ओम शर्मदे नर्मभस्यकंठ नीलकंठ ते नमो शिवाय। ओम संसार घोर दुख हारिने ते नमो शिवाय। ओम अंतुश्चीन मात्रैको लिंग रूप देहम नीलकंठ ते नमो शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। पूजो शेष करे चतुर्मुख शिवलिंग के प्रणाम जानिए मंदिर बाहरे बेरिए एलाम। इतिमध्ये प्रेमानंद सकलेर जन्य कंदमूल केटे भाग करे रेखेछेन। आमरा दुई दिन धरे अभुक्त ताई आमरा एक टुकरो करे कंदमूल चिबिए पेट पुरे जल खेलाम। এই কন্দমূল খেতে খেতে হরানন্দজি তিনি বলছেন, কাল এই স্থান ভীতিপ্রদ বলে মনে হলেও দিনের বেলা এই স্থানটিকে তপভূমি বলেই মনে হচ্ছে। বুঝলেন মশাই, আজ এই স্থানটিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তার সেই কথা শুনে মহানন্দ স্বামী তিনি বলছেন, আমার এবং প্রেমানন্দের তাই ইচ্ছা, কিন্তু আপনার ভয়ে বলতে পারিনি, যদি আপনি খ্যাঁক খ্যাঁক করে ওঠেন। এখানে একদিন বাস করলে আমাদের গায়ের ব্যথাও কমবে, আর এই যে স্থানটি এর আনন্দ আমরা নিতে পারব। হরানন্দজি তিনি হাসতে হাসতে বললেন, তাই ভালো, আজকের দিনটা এখানেই কাটাবো। আমরা এলোমেলোভাবে সবাই চুপচাপ করে বসে রইলাম। না, কারো মুখে কোনো কথা নেই। হরানন্দজি তিনি জপে মনোনিবেশ করলেন। আমি কিছুক্ষণ বসে সপ্তাক্ষর শিবমন্ত্রের সঙ্গে মা নর্মদার যে সপ্তাক্ষরী বীজমন্ত্র তা আমি জপ করলাম। সকলে জপ যখন শেষ হলো তখন আমি দেখছি মার্তণ্ড দেব তিনি মধ্য গগনে। ত্রিদিবানন্দ অনেকক্ষণ নীরবে বসে থাকার পর সকলকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আচ্ছা মহাদেব, তিনি বিষপান করেও মৃত্যুঞ্জয় কেন হয়েছেন, কেউ কি বলতে পারেন? ত্রিদিবানন্দের এই প্রশ্ন শুনে আমি বললাম, দেখুন, উত্তরতটে পরিক্রমাকালে বর্ষাকালে ধাবড়িকুণ্ডে যোগীরাজ একলিঙ্গ স্বামীর কাছে আমি আড়াই মাস অতিবাহিত করে আমার সঙ্গী ছিলেন রসরাজ সম্বিদানন্দজি। একলিঙ্গ স্বামী তাকে এই নামই ডাকতেন। তার নিত্য সাহচর্যে সূক্ষ্ম যোগতত্ত্ব, নানা শাস্ত্রের নির্যাস এবং কাব্যের রস আমি প্রাণ ভরে পান করেছি। তার কাছে আমি অনেক শিখেছি, অনেক জেনেছি। এই সময় যদি শিবতত্ত্ববেত্তা যোগী সম্বিদানন্দজি এখানে তিনি উপস্থিত থাকতেন, তাহলে তিনি পরিহাস ছলে হাসতে হাসতে তিনি বলতেন, একে শুলি তাই জলে, গলায় গরল যন্ত্রণায় তাই শিব হইয়া বিহল, অপর্ণা পার্বতী মহারোগ বিনাশিনী একমাত্র ঔষধিরে সার মনে গণি, মহানন্দে লইলেন তাহারি আশ্রয়, সে অবধি হয়েছেন ভবে মৃত্যুঞ্জয়। এবার আমি তাকে প্রশ্ন করছি, মহাদেব বিষপানকালে প্রাণের আশঙ্কা করেননি কেন? এই তত্ত্ব শুনতে চাই। স্বভাবকবি একটি মধুর শ্লোকে শিবের বিষপান তত্ত্বকে তিনি রসস্নিগ্ধ করে তিনি বলছেন, হরতা মম সুরতটিনী ব্যতিকার মরণে হোপি তুলইব, গঙ্গাধর ইতি গরলং করতল তরলং নিজ গ্রাস। এখন স্বয়ং শিব আছে এই ভবে, বিষপানে মৃত্যু হলে শিবত্বই রবে, পবিত্র জাহ্নবী জল স্পর্শ যদি করে সবের শিবত্ব হয়, জানি এ সংসারে যে শিবত্ব সে শিবত্ব থাকিতে আমার, বিষ পানে তবে মোর ভয় কিবা আর। গঙ্গাধর মনে মনে ইহাই বিচারি, বিষ পান করিলেন আশঙ্কা না করি। তার রসালো চুটকি আমাকে আরো খেপিয়ে তুলল। আমি সেই মহাযোগীকে তখন রাগত স্বরে আমি বলছি, আচ্ছা বলুন তো, শিবের মাথায় চন্দ্র কেন থাকে?
আমার বাচালতায় তিনি বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে প্রসন্ন দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি বলছেন, ঢল ঢল করিতেছে শিরে গঙ্গা জল, ধক ধক জ্বলিতেছে নয়নে অনল, জল অনলের শত্রু পাছে তথা গিয়া নির্ঝন করিয়া দেয় ইহাই ভাবিয়া, চন্দ্রকলা গিয়া সেই শঙ্করের শিরে মধ্যস্থ হইয়া আছে চিরদিন ধরে। তারপর তীর্যক দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক কণ্ঠে তিনি বলছেন, আর কুছ? আমি তার মুখে এই রকম একটা অদ্ভুত জবাব এবং এই বিচিত্র রসবোধকে পুনঃ পুনঃ দণ্ডবোধ করতে লাগলাম। আমি বললাম, আচ্ছা এখন বলুন তো, অন্নপূর্ণা যার গৃহিণী সেই মহাদেব কেন ভিক্ষাপাত্র হাতে দাঁড়ে দাঁড়ে তিনি ভিক্ষা করছেন? আমার এই প্রশ্ন শুনে সম্বিদানন্দজি তিনি তখন বলছেন, এক মিনিট রুক যাইয়ে গুরুজিকো ইয়াদ কারণে দিজিয়ে। এই বলে তিনি তার চোখ বন্ধ করে সমকায় শিরগ্রীব হয়ে তিনি বসে দুলতে থাকলেন। আমিও তখন হতবম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছি। আমি ভাবছি আমার একের পর এক এইরকম প্রশ্নে সম্বিদানন্দজিকে অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলা তখন আমার উচিত হয়নি বলে মনে হচ্ছে। তা আমি তার কাছে ক্ষমা চাইব কিনা ভাবছি। তখন আমি দেখছি সম্বিদানন্দজি তিনি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন। আবি শুনিয়ে এই বলে তিনি বলতে শুরু করছেন। তিনি বলছেন, অন্নদানে ত্রিসংসার রাখিবার তরে ভগবতী অন্নপূর্ণা নিত্য যার ঘরে, লইয়া মরার মাথা তবু সেই হর দ্বারে দ্বারে ভিক্ষা করে হইয়া কাতর, ললাটের বিধিলিপি কে বা করে লয়। সত্যি সম্বিদানন্দজির মুখে এইরকম জবাব শুনে আমি তাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে করতে বললাম, হে বিদ্যান তপস্বিন, আপনার বিচিত্র রসবোধকে আমি নমস্কার করছি। হে স্বভাব কবি, মুখে মুখে শ্লোক রচনার আপনার যে অলৌকিক প্রতিভা, সেই প্রতিভাকেও আমি প্রণাম জানাচ্ছি। আমার কথা শেষ হলো, কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ বসে। আমি দেখছি ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে। আমি বললাম, আপনাদের আরও একটি ঘটনার কথা আমি না জানিয়ে পারছি না, অদ্ভুত একটা ঘটনা, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। একদিন একলিঙ্গ স্বামীর প্রবচন শেষ হয়েছে, আমরা সবাই চুপ করে বসে আছি। হঠাৎ একলিঙ্গ স্বামীর এক শিষ্য বিদ্যানন্দ একলিঙ্গ স্বামীর কাছে তিনি বলছেন, ভগবান, সম্বিদানন্দজি আমাকে খুব স্নেহ করেন, সবসময় হাসি খুশি, সদা আনন্দময়, রসালাপে সিদ্ধ, ওকে অন্তরঙ্গ ভাবে কোনো প্রশ্ন করলে উনি বরাবরই হাসি ও টিপ্পণী কেটে তার উত্তর দেন। ওর রসিক স্বভাবের সঙ্গে আমি বহুদিন হতেই পরিচিত, তাই আপনার সামনে ওনার মুখ থেকে আমি শুনতে চাই, মহাদেব কেন কালীর চরণ বক্ষে ধারণ করেছেন? বিদ্যানন্দের কথায় তখন একলিঙ্গ স্বামী হাসতে হাসতে তিনি বলছেন, সম্বিদানন্দ বাতাইয়ে আপ, বিদ্যানন্দ কা শঙ্কা দূর কিজিয়ে, তোমার উত্তর শুনে আমি তৃপ্ত মনে উঠে যাব। বলো সম্বিদানন্দজি। তিনি তখন বলছেন, গুরুজি আপনার মতো দৈবী প্রতিভা আমার নেই, আমি তবু বলছি আপনি শুনুন। দেবগণ করে যবে সমুদ্র মন্থন, পরম প্রচণ্ড বিষ উঠিল তখন, চুকচুক করি সেই বিষ পান করি, ছটফট করে হর বহুকাল ধরি, অবশেষে বুঝে কালীচরণ কমল একে মুক্তিপ্রদ তাই পরম শীতল, আনন্দে মাতিয়া তাই দেব দিগম্বর কালীপদ যুগ, নিজ বক্ষের উপর রাখিয়া পরম সুখে বিভোর, হইয়া দুর্জয় বিষের জ্বালা গিয়াছে ভুলিয়া, ছাড়িলে বিষের জ্বালা পুনঃ বেড়ে যায়, অদ্যাপি শঙ্কর তাই ছাড়িতে না চায়। সম্বিদানন্দজির জবাব শুনে একলিঙ্গ স্বামী তিনি হাসতে হাসতে উঠে দাঁড়ালেন এবং সম্বিদানন্দজির পিঠ তিনি চাপড়িয়ে দিলেন। এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো, তার সঙ্গে মেঘ গর্জন এবং মুহুর্মুহু বজ্র বিদ্যুৎ একেবারে ঝলসে উঠছে, একেবারে আকাশ ভাঙা বৃষ্টি, চারিদিক অন্ধকারে ঢেকে গেল। পাহাড়ের উপর হতে দুর্দার শব্দে ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে শুনতে পেলাম।
সেই একঘেয়ে অবিরাম ধারার বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় 7টা বেজে গেছে। সকলের বিছানা গোটানো, মা নর্মদার ঘাটে দেখছি সকলেই স্নান করছেন। আমিও তাড়াতাড়ি কম্বল গুটিয়ে বাইরে বেরিয়ে এলাম। প্রাতকৃত্য স্নান তর্পণাদি সেরে মন্দিরের গর্ভগৃহে গিয়ে নানা রঙের বিচিত্র বনফুল অঞ্জলি ভরে নিয়ে আমি চতুর্মুখ শিবকে স্নান করাতে করাতে মন্ত্র পাঠ করতে লাগলাম। সেই মন্ত্রের মর্মার্থ হচ্ছে এমন, হে প্রভু, একমাত্র অদ্বিতীয় সত্য সনাতন ব্রহ্মই বিদ্যমান। এই সংসারে নামরূপের কোনো পারমার্থিক সত্তা নাই, এক রুদ্রই এই জগতে অদ্বিতীয় পরম পদার্থ। সেই অদ্বিতীয় মহেশ্বর মূর্তি আপনি, অতএব আমি আপনার শরণাগত হলাম। মন্ত্রপাঠের পরেই আমরা অঞ্জলি ভরা ফুল মহাদেবের উপর অর্পণ করে প্রণাম করলাম। একে একে সকলেই সেই মন্দির থেকে বেরিয়ে এলাম। সম্মুখস্থিত মা নর্মদাকে প্রণাম করে হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা চলতে থাকলাম এই পাহাড়ি পথে। এই পথ কঙ্করময়, উঁচু নিচু, প্রায় প্রত্যেকে মাঝে মাঝে ঠোক্কর খেতে খেতে এই পথে হাঁটতে লাগলাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য, আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।